অফিসের দুই সহকর্মীর মধ্যে কথা হচ্ছিল প্রথমজন দ্বিতীয় জনকে বলল বলতো অফিসের বস আর মাটির প্রদীপের মধ্যে মিল কোথায় দ্বিতীয় জন বলল আমি জানি না তুমি বলে দাও প্রথমজন উত্তরে বলল অফিসের বস আর মাটির প্রদীপ দুজনই তেল দিতে পারলে পথ দেখায় কি মজার ব্যাপার তাই না তো চলুন তেলবাজি নিয়ে আমরা কিছু কথা বলি তেলবাজি এখন একটা শিল্প আমাদের বিশ্বাস আমাদের চিন্তা চেতনা অস্তিত্ব সমাজ সংসার আকাশ পাতাল চাঁদ সূর্য যেটাই বলেন সব কিছুই এখন তেল নির্ভর বর্তমানে বাঙালি মানেই উচিত কথা বললে কালো আর তেল দিতে পারলে খুবই ভালো আবার আপনি একটু খেয়াল করলেই দেখবেন আমাদের সবার গা থেকে এখন ঘাম ঝরে না ফোটায় ফোটায় তেল ঝরে আমরা সবাই এখন এক একটা তেলের বড় বড় আধার আবার অভিজ্ঞতা বিজ্ঞান বলে বেশি তেল মারা আনে সফলতা ও উন্নতি বর্তমানে তেলবাজি ছাড়া সমাজ চলে না রাষ্ট্র চলে না যোগ্যতার যেমন কোনো মূল্য নেই কে কত বেশি তেল দিতে পারে তাই এখন যোগ্যতার মাপ কাঠে। আমরা বিশ্বাস করি তেলহীন বিদ্যা পয়সার মতোই অচল কিন্তু আপনি সবসময় মনে রাখবেন তেলবাজি করে আপনি যে সফলতা পাবেন এই সফলতা কখনোই আপনার মনে প্রশান্তি আনবে না মনের সুখ আনার জন্য অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে তাই আসুন আমি আপনি সবাই তেলবাজি বন্ধ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎ কাজের মাধ্যমে সফলতা অর্জন করি এই সফলতাই আমাকে আপনাকে মনের সুখ দিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন